আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। আমি যে জিনিসটা আমি আজকে বেশি বলবো না, ছোটখাটো কিছু একটা জিনিস বলবো, যে আসিফ ভাই তো আগে মুসলিম ছিলেন এবং অমিত ভাই সম্ভবত আপনি হিন্দু ছিলেন, আমি ঠিক বলছি নাকি? আমি হিন্দু পরিবার থেকে, হিন্দু ছিলাম কিনা সেটা একটা আর পরিবার থেকে? পরের প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যে জিনিসটা বলতে চাই, যে আমি একটা জিনিসের অভাব এখানে দেখি, যে আপনারা সবই মেধাবী, মানে মেধা যে নাই এরকম না, যথেষ্ট মেধাবী, যার কারণে এই পর্যন্ত আপনারা যেগুলো বলতেছেন আপনাদের সবগুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। তো আমি যে জিনিসটা বলতেছি, যে যে আপনারা এত মেধাবী হওয়া সত্ত্বেও আরবি যে ভাষাটা, আরবি ভাষাটা আপনারা যে কোনো একটা যেমন ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে, মানে ডাইরেক্ট উক্তি, যেটা আমরা বুঝি যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি এটা আরবিতে বলা সম্ভব হয়, আরবি ডাইরেক্ট উক্তিটা যদি আরবিতেই বলা সম্ভব হয়, তাহলে ওটা অত্যন্ত গুরুত্ব পায় যে কোনো ডিবেটের ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে। এটা আপনারাও ভালো জানেন মনে হয়, আমার মনে হয়। তো আমি যে জিনিসটা বলতে চাই, যে আজ আসিফ ভাই সম্ভবত 22-23 বছর যাবৎ এই ইয়ের মধ্যে আছেন, অথচ আজ পর্যন্ত উনি কোরআনের যেসব ইয়েগুলো ইয়েগুলো আছে, এগুলো একটা আয়াত মুখস্থ করেননি, এর কারণটা কি? দরকার পড়ে নি তো ভাই, আয়াত মুখস্থ করার দরকারটা দরকার কি পড়ছে? মানে দরকারটা ডিবেটে এটা গুরুত্ব পায়, ডিবেটে এটা গুরুত্ব পায়, সেটা গুরুত্ব পায় যে শ্রেণীর কাছে, সেই শ্রেণীর কাছে গুরুত্ব পাইলেও আমার কাছে আসলে যায় আসে না, সেই শ্রেণীর কাছে না পাইলেও আমার আসলে কিছু যায় আসে না। কারণ এক জায়গায় যদি বলা থাকে যে মনে করেন নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, এটা আরবিতে বললেও সেটা যেই অর্থ, বাংলাতে বললেও সেই অর্থ। আমার ফোকাস হচ্ছে গিয়ে এটার পেছনের যুক্তিটা, যুক্তিটার দিকে, এটা কোন ভাষাতে সেটা দিয়ে আমার আসলে কিছু যায় আসে না। আপনি ঠিক বলেছেন, অনেক মানে মানে বাংলাদেশের যারা একটু অশিক্ষিত মূর্খ যারা আছে, তাদের কাছে আরবিটা শুনলে তারা মনে করে ওয়াও। বাংলাদেশের এমন একটা অবস্থা যে মনে করেন রাস্তায় একটা আরবি কাগজ পড়ে আসছে, সেটা দেখলে মানুষজন চুমা দেয়। বা বাংলাদেশে যে কিছুদিন আগে যে জিনিসটা হয়েছে যে পেশাব করে রাস্তাঘাটে, পেশাব করে মানুষ, এখন বাংলায় যদি এখানে লেখে এখানে পেশাব প্রসাব করিবেন না, তখন লোকজন শুনে না। তো মানে সরকার সিদ্ধান্ত নিল এখানে আরবিতে লিখবে তারা, কারণ আরবি লেখার পরে দেয়ালে আরবিতে লেখা এটা দেখে মানুষজন আর পেশাব করতেছে না। এখানে আরবিতে কি লেখা আছে তা কিন্তু বুঝতেছে না, কিন্তু আরবি লেখার পর তারা শ্রদ্ধায় ভক্তিতে তারা পেশাব করতেছে না। আবার আবার আরেকটা কাহিনী, যে যদি আরবিতে আপনি তা বাংলাদেশে গালি গালাজ করেন মানুষকে আরবি ভাষায়, মানে দেখবেন না সবাই মাশাল্লাহ সুবহানাল্লাহ বলে, মানে খুব আপনাকে মানে সমীহ করবে। আপনি যদি আরবিতে বলেন কুত্তার বাচ্চা, হারামজাদা, এগুলো যদি বলেন, তারপরে তারা তো বুঝবে না, তারা ভাববে আরে আরবিতে বলতেছে, এটা তো মানে বিরাট একটা আলেম, আলেম আসছে আমাদের কাছে। তো এই ধরনের অশিক্ষিত মূর্খ যে সমস্ত মানুষেরা, তাদেরকে কনভিন্স করার জন্য আরবি বলা যেতে পারে, কিন্তু তাদেরকে কনভিন্স করতেই যে আমার হবে এটা আমি কখনো আমার ফোকাসে নিই নেই। এই কারণে আমি কখনো আরবি আরবি আমি যে একেবারে একটাও বলতে পারি না তাও না, আমি অনেক ছোটবেলা অনেক কিছু শিখেছি, সেগুলো হয়তো প্র্যাকটিস এর অভাবে ভুলে গেছি অনেক কিছুই, কিন্তু তার মানে কিন্তু এটা না যে আমি আরবি সম্পর্কে কিছুই জানি না তাও না। আবার যতটুকু জানা দরকার ততটুকু জানি, যতটুকু অনুবাদের জন্য প্রয়োজন হয় ততটুকু জানি, কিন্তু এর থেকে বেশি আমার প্রয়োজন নাই। আমি মনে করি যে আমার দরকার পড়বে না, যতটুকু আমি জানি ততটুকু দিয়ে কাজ খুব ভালোভাবেই কাজ চলে যাচ্ছে। দরকার পড়তো তখন যদি আমি ওয়াচ করতাম, মানুষকে ইয়া করার চেষ্টা করতাম, মানে আমার মানে কেরামতি দেখায়, আমার পার্সোনাল কেরামতি, আমার পার্সোনাল ইয়া দিয়ে কনভিন্স করার চেষ্টা করতাম যে আমি অনেক পণ্ডিত, আমি আমি যেটা বলতেছি সেটা তো মানতেই হবে, যেহেতু আমি আরবি পারি সেহেতু আমার কথাটা অনেক ইয়া হচ্ছে, আমার যুক্তিটা অনেক স্ট্রং হচ্ছে। এই ধরনের টেন্ডেন্সি যদি থাকতো তাহলে হয়তো আমি আরবি শিখতাম, কিন্তু আমার তো এই টেন্ডেন্সি নেই। আমার ফোকাস হচ্ছে আমি যে যুক্তিটা দিচ্ছি সেই যুক্তিটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটার উপরে, বুঝতে পারছেন? জি জি, আপনার আপনার কথা আমি বুঝতেছি, কিন্তু আমার যে আমি চাই, আমি মনে করি, যেহেতু আপনি বলতেছেন যে ওই যাদের উদ্দেশ্যে আপনাদের এই সংগ্রামটা, ওরা যেই জিনিসে কনভেন্স সহজে হয় বা সহজে যারা বুঝতে পারে যে যে সিস্টেমে, এই সিস্টেমটা অবলম্বন করা কি ভালো না? কিন্তু আপনাদের তো সংগ্রাম, তারা আমাকে একজন ইয়া বানিয়ে নিবে, হুজুর বানিয়ে নিবে, নাস্তিকতার হুজুর, নাস্তিকতার ওয়াজ শুনতে তারা আসবে। তারা আমার যুক্তিতে ফোকাস না করে তারা আমার কারিশমাতে, পার্সোনাল কারিশমাটিক ক্যারেক্টারে ফোকাস করবে, যেহেতু আমাকে হুজুরে আরবি কইতে পারে, আমাকে নাস্তিক হুজুরে আরবি কইতে আরবিও কইতে পারে, এটা তো আমি চাই না ভাই। না আমি ঠিক আছে, ওইটা আপনি চান না, আপনি কারো ফ্যান কাউকে বানাতে চান না, কেউ আপনাকে বেশি ভালোবাসুক তাই তাও চান না, আপনার ভক্ত হোক তাও চান না আপনার, আমি তো জানি। তো আমি যে জিনিসটা বলতেছি, যেহেতু সংগ্রাম, সংগ্রামের সফলতার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে যদি এই ইয়েগুলা আরবি ভাষায় আপনারা যদি বলতে পারতেন, মনে হয় আপনাদের সংগ্রামটা আরো শক্তিশালী হইতো,
যে সহজে মানুষগুলা যারা বিশেষ করে যারা আলিম, তারা তো ফার্স্টেই হইবো এরা আরবি জানে না, এদের সাথে কি কথা, ওদেরকে তো বোঝানোর প্রয়োজন আছে। না না, তারা আরবি, আমরা আমাদের মধ্যে তো অনেকেই আরবি জানে, তাদের সাথে তো তারা আসবে না। হ্যাঁ, তো এখন তো বোঝাই যাচ্ছে যে তারা আসলে আসবেই না কখনো আমাদের সাথে আলোচনাতে। তারা ওই যে দূরে দূরে ওয়াজে ওয়াজে আমাদেরকে গালি গালাজ করবে আর কথা করতে বলবে, কিন্তু তারা কখনো আসবে না। আর যদি আমি আরবি ভাষা শিখিও তখনও তারা আসবে না। সুতরাং এইটা, এই আশা করে কোনো লাভ নাই যে তারা আলেমরা আমাদের সাথে বিতর্ক করতে এসে আমাদেরকে যুক্তি দিয়ে বুঝাই দিবে, এই আশা করে ভাই কোনো লাভ নাই। হ্যাঁ, সুতরাং এটা, এই ধরনের আশা আপনি কেনই বা করতেছেন এটা বুঝতেছেন। আমাদের মধ্যে অনেকে তো আছে আরবি পারে, মাতু ভাইও তো মোটামুটি আরবিতে একটু একটু ইয়া করতে পারে, আরো অনেকেই আছে যারা আরবি আরো ভালো পারে, অনেক মুফতি টুফতিও আছে আমাদের মধ্যে, তাদের সাথে আসো তাহলে। আমি মানে সবাইকে যে সবকিছু করতে হবে তা তো না, আমার ফোকাস এক জায়গায়, আরেকজনের ফোকাস আরেক জায়গায়, আরেকজন যদি আরবি পারে, আরেকজন যারা নাস্তিক আছে তাদের মধ্যে অনেকেই আছে ভালো আরবি পারেন, আমার অনেকের থেকে ভালো আরবি পারেন, তাতে কি, তাতে কি এমন উল্টা গেল? না, এটা বলতেছি না, ওই উনার দুর্বলতা উনার কাছে, আপনার দুর্বলতা আপনার কাছে। যখন আপনি কথা বলবেন তখন উনার উনার কাছে আপনি ইয়ে থাকবেন, মানে আপনি আরবি বলতে পারতেছেন না, তো উনি কোথায় আছে উনি হেল্প করবে, তারপরে আপনি বলবেন। তো এই বিষয়টা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে না, যখন আপনি নিজেই বলতে পারতেছেন তখন তো আরো বিষয়টা আরো সহজে, আপনার যে আন্দোলনটা সংগ্রামটা ওইটা সহজ হয়ে যায়, ওইটা আরেকজনের হেল্প, উইদাউট হেল্প অফ আদার ইউ ক্যান এক্সপ্লেন। আপনি এটা বলতে নিজেই বলতে পারেন, ওইটা আরেকজনে বলে দিবে, এটা তো দীর্ঘায়িত হয়। অথবা আপনি বলতে বাংলা বলবেন, তবে ও বাংলা বলতেছে ওইটা সঠিক কিনা মানুষ সন্দেহ করবে। আমি একবার সরল সহজ এটা বলতেছি যে আমি এই সংগ্রামের সাথে আমি অত্যন্ত কি বলবো, আমি মনের দিক থেকে এই সংগ্রামের সাথে আমি ঐক্যবদ্ধ মানে সহমত পোষণ করি। এর জন্য আমি বলতেছি যে যদি এই ভাষাটা হয়তো মনে করতেছেন যে আপনি ইংলিশ যদি শিখতে পারেন, ফরের ভাষা, আপনি যদি হিন্দি শিখতে পারেন, তাহলে আরবি শিখতে তো এমন কিছু না, শিখতে পারেন, শিখলে আপনাদের সংগ্রামে নিজের আরো স্বাবলম্বী হতে পারে। আমি জাস্ট আপনাদেরকে উপদেশ বলছি না, জাস্ট আমার একটা কি বলতে পারেন প্রস্তাব, যদি আপনার মতো ব্যক্তিরা অমিত ভাই কিংবা মাতব্বর ভাই কিংবা আপনি বা ফারাজ ভাই যারা আছেন, আপনারা সবাই যদি বিশেষ করে যে আয়াতগুলা ইম্পর্টেন্ট, যেগুলো সবসময়ই বিশেষ করে তাকদীরের বিষয়ে যে আয়াতগুলা আপনারা বলে থাকেন, কমপক্ষে 20-25টা আয়াত তো আপনারা মুখস্থ করতে পারেন। তাছাড়া আরবি এত বড় কিছু না, আপনারা ইংরেজি যেভাবে শিখতে পারেন, আরবি মাত্র 3 মাসের ভিতরে আপনি শিখতে পারবেন। মাত্র 2টা বই পড়া লাগবে, মাত্র 2টা বই, বারবের লিস্টটা পড়া লাগবে, এবং বারবের যে ফর্ম আছে এই ফর্ম গুলো একটু লম্বা, 540টা হয়, এগুলো 14টা 14টা করে এগুলো শিখতে হবে, আর কিছু না। এমন কিছু না, মাত্র 3 মাসে বা 4 মাসে আপনারা আরবি শিখতে পারবেন, এমন যে মনে করতেছেন যে এটা বিশাল কিছু, এমন কিছুই না, কারণ আমি আরবি জানি। এজন্য আমি এই তাহলে একে ভাই আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি যে আমরা তাহলে একটা কর্মশালার আয়োজন করতে পারি, যে কর্মশালাতে আপনি আমাদেরকে শিখাবেন, আমরা সবাই থাকবো, আমরা অনেকেই থাকবো একসাথে, নাস্তিক যারা আছি, মুক্তমনা যারা আছি, তারা অনেকেই থাকবো একসাথে। আপনি আমাদেরকে কিছু কিছু মানে সপ্তাহে ধরেন একদিন বা ধরেন 2 সপ্তাহে একদিন আপনি আমাদেরকে সময় দিবেন, 1 ঘন্টা করে শিখাবেন আমাদের সবাইকে, এরকম যদি আপনি যদি সম্মত হন তাহলে আপনি আমাদেরকে শিখান নাকি? না, আমি ওইটা ওইভাবে আপনাদের সাথে আজই হয়তো বা আমি বেশি দ্বিতীয়বার এড হওয়া সম্ভব কিনা জানি না, আমার সিকিউরিটি সমস্যা আছে যার কারণে আমি পারতেছি না। তো এটা মুফতি মাসুদ সাহেবের কাছ থেকে, যদি এটা সরফ নামে একটা বই আছে, সরফ এবং নহমির এই 2টা বই, মাত্র 100 পৃষ্ঠাও না, 30 থেকে 40 পৃষ্ঠার ভিতরে এই 2টা বই যদি কেউ পড়ে নেয় তাহলে কোরআনের তর্জমা বলতে পারবে নিশ্চিত। আপনাদের মতো মেধাবীরা মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে এগুলো শিখতে পারবেন। আমি জাস্ট একটা ইয়ে বললাম, ওইটা মাসুদ সাহেবের কাছ থেকে একটু বুঝে নিবেন আমি সঠিক বললাম কিনা। এই যে 16 বছর সময় কাটায় মাত্র 3 বছর আমি পড়েছি, আমি মাত্র 3 বছর আরবি পড়ে যা শিখেছি এই থেকে আমি বলতেছি, আমি কোরআনের প্রায় সম্পূর্ণ কোরআনের অর্থ জানি, শুধুমাত্র ভোকাবুলারি বিষয়টা একটু ভিন্ন, নতুন নতুন ভোকাবুলারি যেগুলো আছে এগুলো আলাদা শিখতে হয়, বাকি সবগুলাই একটা ফর্মুলায় সবগুলাই শেখা সম্ভব। এর জন্য আমি বলতেছি এটা আপনাদের সংগ্রামে অত্যন্ত ইয়ে হেল্পফুল হবে। এই জন্য আমি মনে করি আপনারা যে কয়জন অত্যন্ত মেধাবী, এদের মাত্র 5 থেকে 6 মাস একটা ইয়ে করলে, ছোট 2-3টা বই পড়লেই আপনারা এই ভাষাটা শিখে নিতে পারবেন, এবং এই আয়াতগুলোর জন্য আরেকজন আরবি জানে তার কাছে আপনার উইকনেস দেখাতে হবে না, নিজে স্বাবলম্বী হতে পারবেন। জাস্ট একটা পরামর্শ আমার, আপনাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমি রাখি না, জাস্ট আপনাদের সহমত পোষণ করি আপনাদের সাথে, এই জন্য আমি এই ইয়েটা প্রস্তাবটা আমি আপনাদের কাছে রাখছি, যাতে আশা করি আপনারা আমার এই কথাটা মূল্যায়ন করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা অবশ্যই ভেবে দেখবো ভাই, আপনি ভালো একটা প্রস্তাব দিয়েছেন আমাদেরকে, আপনি আমরা অবশ্যই চিন্তা করে দেখবো। আমার আপাতত এত সময় নাই আসলে একটা নতুন ভাষা শেখার মতো, মানে যে পরিমাণ ইয়া দিতে হয়, এফোর্ট দিতে হয়, সেই সময়টা আমার আপাতত নাই, তবে হয়তো কিছুদিনের মধ্যে যদি আমার সেই সময়টা কখনো হয় তখন আমি অবশ্যই আপনার ইয়াটা প্রস্তাবনাটা চিন্তা করে দেখবো। আর এখানে জ্যাক পিটার ভাই একটা কমেন্ট করেছে, অমিত ভাইকে আরবি ভাষাটা শিখতে বলেছে, অমিত ভাই তাহলে আপনি
অমিত ভাই, আমার আমার এই কথাগুলো কি অর্থহীন? না না, সেটা ঠিক আছে, এটা ঠিকই বলেছেন। একটা ভাষা শিখতে তো কোনো অসুবিধা নেই, ভাষা শেখা যায়। মাত্র 4 মাস, 4 মাস লাগবে, মাত্র 4 থেকে 8 মাস আপনাদের মতো। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা শেখা যায়, সেটা শেখা যায়, অবশ্যই শেখা যায়। একটা নতুন ভাষা শিখতে অসুবিধা নেই, কিন্তু আসিফ ভাইয়ের পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ না শিখেও সেটা ক্রেডিবিলিটিটা সেটা মেনটেন করা যায়। হ্যাঁ অবশ্যই শেখা যায়, সেটা তো অবশ্যই যায়। একটা নতুন ভাষা, সুন্দর ভাষা শিখতে অসুবিধা কি? যে কোনো ভাষাই খুব সুন্দর, নতুন নতুন তার ব্যবহার, তাদের অনেক হয়তো সাহিত্য আছে সেখানে। হ্যাঁ তো সেটা শেখা যায়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা শেখা যায়, সেটা ঠিক আছে। আসিফ ঠিক আছে, আসিফ ভাই তো এই এই কনভেন্স যে বিষয়টা, আসিফ ভাই তো এটার পক্ষে আছেন যে মানুষকে এটা কনভেন্স করা, কনভেন্স করা না, সংগ্রামের সাথে জড়িত করার জন্য মানুষকে কনভেন্সই করতে হয়। এর জন্য যারা আরবি একটা লেখা গালি দিলেও যখন ভালো মনে করে, এই সমস্ত মানুষদেরকে যদি আপনি সঠিক বুঝটা দিতে হয় তাহলে তাদের কিছুকে কনভেন্সই করতে হবে যে কোনো ভাবে। ওইটা সংগ্রামের একটা অংশ আমি মনে করি, আপনারাও আশা করি এটাই মনে করবেন। এর জন্য আমি বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না যে আরবি শিখতে হবে কেন জানেন না এইরকম কিছু না, জাস্ট এটার হেল্পফুল হবে আমি মনে করি। এর জন্য আপনাদের এই বেশ যারা মেধাবীরা আছেন তাদের কাছে আমার এই প্রস্তাবটা থাকলো, আপনারা এটা বিচার বিবেচনা করে দেখবেন। তাহলে আপনারা ভালো থাকেন। ঠিক আছে একে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য, আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একে ভাই, আপনি যদি আরবি শেখাতে পারেন, শেখাতে চান, তাহলে আপনাকে যে লাইভ এসে শেখাতে হবে সেরকম নয়, কিন্তু আপনি মেসেঞ্জারে যদি আমাদেরকে পেজে যদি মেসেজ করেন তাহলে আমরা কানেক্ট হতে পারবো, সেখানেও শেখাতে পারেন। আপনাকে এরকম লাইভ এসে না না, আমার 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 আপনাদেরকে আমার শেখানো এটা উদ্দেশ্য না। আপনাদের যে সংগ্রামী সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য আপনাদের প্রয়োজনে, আপনাদের প্রয়োজন মনে করলে ওইটা মুফতি মাসুদ সহ আপনাদের আরো যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আপনাদের মেধাবীদের জন্য মাত্র 3 মাস, আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন জানাকেও তিনি গাইড করলে সেটা সুবিধা হয়। এটা তো একজন আপনি যখন শিখেছেন তখন সেটা সুবিধাজনক। হ্যাঁ যদি আপনার সময় হয়, যদি আপনি সম্মত হন আসতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, এবং আমরা খুব খুশি হব। ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সাবধানে থাকবেন তাহলে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা একের কাছে বিদায় নিলাম। আমরা অ্যাপোস্টেট রাসুলের সাথে যাই, কথা বলি। অ্যাপোস্টেট রাসুল, বলুন শুনি। চিন্তিত দেখলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের যে ভাষাটা আমরা নেটিভ, হ্যাঁ মনে করেন আমি বাঙালি, নেটিভ ভাষা ব্যবহার করি, অথবা যে ইংল্যান্ডে থাকে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নেটিভ হিসেবে ব্যবহার করে। এখন আমরা যখনই কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, সেটার শেখা সময় কিন্তু আমরা সেই ফরেন ল্যাঙ্গুয়েজটাকে বুঝি কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে আমি যেটা দেখছি। যেমন আমরা যখন ইংলিশও শিখি, আমরা বাঙালি নেটিভ, কিন্তু আমরা যখন ইংলিশ শিখি তখন ইংলিশ কোনো একটা ওয়ার্ড কিন্তু ইংরেজদের মতো করে আমরা শিখি না, ওই ওয়ার্ডটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে আমরা বাংলায় যেভাবে বুঝি সেভাবে শিখি। আমি কি ভুল বললাম? হ্যাঁ এটা একটা সমস্যা, এটা ঠিকই বলেছেন, এটা একটা সমস্যা আমাদের মধ্যে, এটা একটা সমস্যা। আমরা অনেক সময় যখন কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজে যখন কথা বলি বা কোনো কিছু একটা বোঝার চেষ্টা করি, তখন আমাদের ভাবনা চিন্তাটা থাকে সেই নেটিভ ল্যাঙ্গুয়েজেই, ভাবনা চিন্তাটা থাকে একটা বই পড়লেও। আন্ডারস্ট্যান্ডিংটা আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজেই, মানে এক্সপ্লেনেশনটা আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজেই নেই। হ্যাঁ সেটা করি, সেটা করি, সেটা ঠিক কথা। আচ্ছা সেক্ষেত্রে যদি আমরা এখন আরবি শিখিও তাহলে লাভটা কি হচ্ছে? দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি যাদের সঙ্গে ডিল করছি তারা কিন্তু অ্যারাবিক নেটিভ না, তাই না? তারাও বাঙালি নেটিভ কিন্তু তারা আরবি জানে, যারা মুমিন ভাই আমাদের। হ্যাঁ এখন যদি আমি মনে করেন আরবি শিখি, এখন যদি আমি মনে করেন আরবি শিখি, আমি যদি তাকে বুঝাই, তার আন্ডারস্ট্যান্ডিংটা তো বাংলাতেই হবে। হ্যাঁ কথাটা সেটা, সেই পয়েন্টে আসিফ ভাই ছিল, আসিফ ভাই সেটাই বলতে চাইছিলেন, বলেনও সেটাই, যে আমরা তো ডিল করি নিতান্ত বাঙালিদের সাথে, অধিকাংশ লোকই যে বাংলা ইয়ে বোঝে না তা নয়, মানে বাংলা যে বোঝে না তা নয়, আমরা যে যাদের সাথে ডিল করি তারা বাংলাতেই কথা বলি। আর এরকম যদি মানে এরকম কি যে কোনো একটা বাংলা যথেষ্ট, বাংলা বা ইংলিশ এগুলো যথেষ্ট রিচ ল্যাঙ্গুয়েজ, তো এগুলোতে যখন আপনি ট্রান্সলেট করবেন তখন সেই এসেন্সটা যে চলে যাবে এরকম নয়, সেখানে মোটামুটি বোঝাই যায়, ঠিকঠাক বোঝাই যায়, একটা একটা ইয়ে বোঝাই যায়, সেই জন্য আমাদের হয়তো দরকার নেই। কিন্তু ওনার যে পয়েন্টটা সেটা হচ্ছে, পড়তে ক্ষতি কি, জানতে ক্ষতি কি, জানতে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ উনি একে ভাই যেটা বলছিলেন, যে উনি বলছেন যে জানতে তো কোনো ক্ষতি নেই, যখন জানেনি এতগুলো ভাষা জানেনি তো ওনার একটা ভাষা শিখতে দোষ কি? আর একটুখানি ফ্লুয়েন্টলি জিনিসটা পড়তে পারবেন, আর একটু লোকজনের সাথে, লোকজনকে আর একটু যদি মানে ইয়ে করতে আসে, যদি যদি মোর ইন্টারঅ্যাকটিভ হবে বিষয়টা তখন সেটা বুঝতে পারবেন, মোরা ইন্টারঅ্যাকটিভ হবে, আপনি হয়তো একটুখানি হয়তো অনেক সময়, আমি জানি না। আসিফ ভাই সমস্ত ইসলামিক বই কি ইংলিশ বা বাংলা ট্রান্সলেট হয়েছে? আসিফ ভাই না না, সমস্ত বই ট্রান্সলেট হয়নি ইংরেজিতে, অনেক বই আছে শুধু আরবিতেই আছে।
আরবিতে আছে, কিছু কিছু বই দেখা যাচ্ছে ইংলিশে ট্রান্সলেট হয়েছে কিন্তু সেগুলো বাংলাতে ট্রান্সলেট হয়নি এখনো। যেমন কিতাব আল মাগাজিটা, মাগাজিটা এখনো বাংলাতে ট্রান্সলেট হয়নি। তবে বেশিরভাগ বই কিন্তু উর্দুতে আবার ঠিকই ট্রান্সলেট হয়েছে, উর্দুতে আবার ঠিকই পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আসলে বাংলা ভাষায় অনেক বই পাওয়া যায় না। আচ্ছা, তাহলে ওই মানে ওটা একটা এক্সট্রা সুবিধা বেনিফিট হয় আর কি। তবে যে মূলত এটা ঠিকই বলেছেন যে হয়তো আমাদের কখনো প্রয়োজন হয়নি বা দরকার হয়নি, তবে ওই শিখে থাকা একটা এক্সট্রা বেনিফিট বুঝছেন, এটাই আর কি, এর বেশি আর কিছু না। শিখে থাকলে একটা এক্সট্রা বেনিফিট তো বটেই।